বন্ধুরা, তোমাদের তুলসী গাছের কি গ্রোথ বাড়ছে না? গাছের সবুজতা কি সম্পূর্ণ পরিমাণে হারিয়ে যেতে শুরু করেছে? আজ কথা বলবো আমরা যে সমস্ত নতুন তুলসী গাছ আমরা পটের মধ্যে বসিয়েছি সেই সমস্ত তুলসী গাছের পরিচর্যা আমরা এই সময় দাঁড়িয়ে কিভাবে করব। মে মাস কিন্তু তুলসী গাছের পরিচর্যা করার একটি উপযুক্ত সময়, কারণ এই সময় থেকেই কিন্তু টেম্পারেচারের পরিবর্তন হতে শুরু করে। আস্তে আস্তে কিন্তু সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে শুরু করেছে এবং এই বৃষ্টিপাতের সময় কিন্তু আমাদের এই তুলসী গাছের নতুন প্রতিস্থাপন করা গাছই বলো বা বীজ থেকে তৈরি করা গাছই বলো, প্রত্যেকটি গাছের কিন্তু গ্রোথের জন্য একটা উপযুক্ত সময়। তাই এই মে মাসে দাঁড়িয়ে আমরা কোন ধরনের পরিচর্যা করলে আমাদের এই যে শুকিয়ে যাওয়া তুলসী গাছ দেখতে পাচ্ছ, এই যে গাছের মধ্যে সতেজতা ভাব একবারই নেই, এই সমস্ত গাছকে আমরা কিভাবে পুনরায় গ্রোথ ফিরাতে পারবো এবং গাছের সবুজতা আবার আনতে পারবো, তা কিন্তু সম্পূর্ণ পরিমাণে বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ না করে। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে পদক্ষেপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সময়, এই যে মে মাস, এখন থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের শুভারম্ভ হতে শুরু করে এবং এই মাস কিন্তু তুলসী গাছের নতুন চারা রোপণ করার জন্য এবং বীজ থেকে চারা গাছ তৈরি করার জন্য কিন্তু উপযুক্ত সময়। এই যে দেখতে পাচ্ছ আমার এই গাছটা আমি পটিং করেছি, এটা কিন্তু আমার বীজ থেকে তৈরি করা চারা গাছ। তো আমাদের যে সমস্ত মাদার প্ল্যান্ট আছে, যেমন হচ্ছে আমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পুরো মাদার প্ল্যান্ট, যেটা নিয়ে কিন্তু এর আগেও আমি কিন্তু ভিডিও বানিয়েছি। তো এই মাদার প্ল্যান্টের মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বীজ এসেছিলো। তো এই যে বীজগুলো আছে, এই বীজ থেকে কিন্তু তোমরা যদি অনায়াসে যাও, এই যে বীজগুলো মঞ্জুরি থেকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবার পর এই বীজ থেকে কিন্তু আমরা অনায়াসে কিন্তু চারা তৈরি করতে পারবো। তো এটা কিন্তু একটা উপযুক্ত সময় এই বীজগুলো থেকে, তুলসী গাছের বীজ থেকে নতুন নতুন চারা তৈরি করা। দ্বিতীয় যে পদক্ষেপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই যে গাছটা আমরা রোপণ করলাম নতুন পাত্রের মধ্যে, এরকম অবস্থাতে এই পাত্রগুলোকে কিন্তু রোদে রাখলে চলবে না। রোদে রাখলে কিন্তু এই গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়বে এবং এর মধ্যে সতেজতা ভাব ফিরবে না। তাই আমাদের করতে হবে কি, সেই আমাদের এই পাত্রই বলো বা এই পাত্রই বলো, প্রত্যেকটা নতুন গাছ প্রতিস্থাপন করা পাত্রগুলোকে কিন্তু আমাদেরকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। যদি সেগুলোকে আমরা ছায়াযুক্ত স্থানের মধ্যে রাখি তাহলে কিন্তু 10-15 দিন পর দেখতে পাবো সেই গাছগুলোর কিন্তু গ্রোথ নিতে শুরু করতেছে এবং সেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে সতেজতা ফিরতে শুরু করবে। তাই দ্বিতীয় পদক্ষেপ কি, আমাদেরকে নতুন প্রতিস্থাপন করা পাত্রগুলোকে একটা শেডি এরিয়াতে রাখতে হবে। তৃতীয় পদক্ষেপে আমরা কথা বলবো যে এই যে তুলসী গাছ তোমরা দেখতে পাচ্ছ, এই তুলসী গাছ কিন্তু আমাদের কোনো ফল বা ফুল দেওয়া গাছ নয়, এই গাছ কিন্তু শুধুমাত্র পাতা ডেভেলপমেন্ট করে। তাই এই গাছের জন্য কিন্তু অতিরিক্ত পরিমাণে আমাদের পটিং মিক্স তৈরি করলে চলবে না, এর জন্য কিন্তু আমাদের মিডিয়াম পটিং মিক্স তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এই পাত্রের মধ্যে এই যে পটিং মিক্সটা দেখতে পাচ্ছ, এটা তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে, 50% আমরা যে কোনো বাগানের মাটি নিয়ে নিলাম, এর সঙ্গে 50% আমরা যে কোনো ধরনের কম্পোস্ট নিতে পারি, এক বছরের পুরনো গোবর সার হতে পারে, কেঁচো সার হতে পারে, পাতা পচা সার হতে পারে, এবং তার সঙ্গে কিন্তু সামান্য পরিমাণে আমাদেরকে কোকোপিট মেশাতে হবে। কোকোপিট কেন মেশাবো, কারণ এই তুলসী গাছের মাটি দেখতে পাচ্ছ, দেখো আমার এই মাটিটা কিন্তু হালকা ভেজা ভেজা কিন্তু কিন্তু একদম ভুরভুরে। তো এই ভুরভুরে হালকা ভেজা আর্দ্রতাযুক্ত মাটি তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে কোকোপিট মিক্স করতে হবে, কারণ তুলসী গাছের মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে এবং মাটির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকলেও কিন্তু গাছের মধ্যে আমাদের কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ বাড়তে থাকবে। তাই আমরা কোকোপিট যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু যে জলটা আমরা গাছে প্রয়োগ করব সেটা কিন্তু মাটির মধ্যে বজায় থাকবে, এরকম হালকা ভেজা ভেজা ভাবও বজায় থাকবে। তাই কি করব আমরা, 50% গার্ডেন সয়েল, 50% যে কোনো ধরনের কম্পোস্ট এবং সামান্য এক মুঠোর মতো আমরা সেই পটিং মিক্সের মধ্যে কোকোপিটকে মিশিয়ে নিয়ে আমাদের এই পটিং মিক্সটা আমরা কিন্তু তৈরি করে নেব। চতুর্থ পদক্ষেপে আমরা কথা বলবো যে একটি তুলসী গাছকে ঘন করার উপায় কী। মে মাস কিন্তু উপযুক্ত সময় এবং এই যে আস্তে আস্তে বর্ষাকালের শুভারম্ভ হচ্ছে, এই সময় কিন্তু তুলসী গাছের গ্রোথ ফেরানো, গাছকে ঘন করা, গাছের সবুজতা ফেরানোর কিন্তু উপযুক্ত সময়। যেই গাছে তোমরা বীজ নিতে চাও তার জন্য একটা আলাদা গাছ করে নেবে। যেমন দেখতে পাচ্ছ এই যে তিনটে গাছ আমার কাছে, একটা মাদার প্ল্যান্ট, দুটো নতুন প্রতিস্থাপন করা গাছ, এই গাছের মধ্যে একটা গাছকে আমরা বীজের জন্য রাখি দেবো, বাকি দুটো গাছকে কিন্তু আমরা সৌখিনতার জন্য রাখবো। তো সৌখিনতার জন্য ঘন করার জন্য গাছকে কী করতে হবে, আমাদেরকে সময় মতো গাছকে কাটাই ছাঁটাই করতে হবে। যখনই ডালগুলো আমরা কাটাই ছাঁটাই করবো তখন কিন্তু এখান থেকে আরও মাল্টিপল ব্রাঞ্চেস বেরোবে, তখনই কিন্তু গাছ ঘন হবে। এবং দ্বিতীয়ত, গাছের গ্রোথ ফেরানোর জন্য এবং সবুজতা ফেরানোর জন্য আমাদের গাছের মধ্যে কিন্তু এইভাবে বীজ বা মঞ্জুরি রাখলে চলবে না। যখনই দেখবো গাছের মধ্যে এইভাবে বীজ বা মঞ্জুরি
খজুরি আসতে শুরু করেছে সেগুলোকে কিন্তু আমরা কিন্তু এইভাবে সফট প্রুনিং করে দেব। যদি আমরা সেই মঞ্জুরিগুলোকে রেখে দিই তাহলে কিন্তু তুলসী গাছের সম্পূর্ণ পরিমাণে কিন্তু গ্রোথ কিন্তু একদম হারিয়ে যাবে, সেই গাছে তোমরা কিন্তু কখনোই আর গ্রোথ ফেরাতে পারবে না। তাই সবসময় আমরা চেষ্টা করব যখনই গাছের মধ্যে মঞ্জুরি আসবে সেই মঞ্জুরিগুলোকে আমরা এইভাবে প্রুন করে দেব। তাহলে হবে কি, এই গাছের সবুজতা বজায় থাকবে, গাছের গ্রোথও সবসময় ভালো থাকবে। এবার কথা বলবো যে গাছকে ঘন করার দ্বিতীয় উপায় কী। যখন আমরা নতুন গাছ প্রতিস্থাপন করছি কোনো পাত্রের মধ্যে, বিশেষত তুলসী গাছকে, তখন কিন্তু তোমরা চেষ্টা করবে যে দু থেকে তিনটে গাছ একসাথে করার। যেমন তোমাদেরকে যদি আমি কাছ থেকে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমি তিনটে গাছকে করেছি। যদি এই তিনটে গাছকে আমি নর্মালি প্রতিস্থাপন করি তাহলে কিন্তু তিনটে আলাদা আলাদা গাছ কিন্তু এখান থেকে গ্রোথ নিতে শুরু করবে। তো এই যে তিনটে গাছকে একত্রিত করা, তার জন্য তোমরা কী করবে, তিনটে গাছকে এইভাবে প্রতিস্থাপন করে এইভাবে সুতোর দ্বারা যদি বেঁধে দাও তাহলে তিনটে গাছের কাণ্ড কিন্তু এক জায়গায় হয়ে একটা গাছের মতো হয়ে যাবে। এবং যখন এখান থেকে তিনটে শাখা বেরোবে এই কিন্তু প্রচুর পরিমাণে ঘনত্ব নিতে শুরু করবে। তো আমাদের দ্বিতীয় উপায় কি, যখন তুলসী গাছকে প্রতিস্থাপন করছি দু থেকে তিনটে গাছকে এইভাবে একত্রিত করে সুতোর দ্বারা বেঁধে আমরা প্রতিস্থাপন করব। তাহলে কিন্তু আমরা যখন সেই গাছটা মাদার প্ল্যান্টে পরিণত হবে, একটা বড় সড়ো গাছে পরিণত হবে, তখন কিন্তু সেই গাছের মধ্যে আমরা সেই গাছের কিন্তু এরকম একটা ঘন এবং ফাঁসা একটা শেপ কিন্তু আমরা দিতে পারবো সেই গাছকে। এবার কথা বলবো যে তুলসী গাছের গ্রোথের জন্য এই মে মাসে দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারি। এই গাছের কিন্তু না পটাশের প্রয়োজন আছে না অন্য ধরনের খাবারের প্রয়োজন আছে। এই গাছে সবথেকে মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন, কারণ এই শুধুমাত্র কিন্তু পাতা ডেভেলপমেন্ট করে। তাই পাতা ডেভেলপমেন্ট হওয়ার জন্য নাইট্রোজেনের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে ঘাটতি মেটাতে হবে যখন এই গাছের মাটি আমরা তৈরি করে নিলাম, গাছকে প্রতিস্থাপন করে নিলাম। তো সর্বপ্রথম যে খাবারটা আমি ব্যবহার করব সেটা তোমরা এই যে চামচের মধ্যে দেখতে পাচ্ছ, এটা কি, এটা হচ্ছে আমাদের কাছে চা পাতা। আমরা সকলে জানি চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে, যেই নাইট্রোজেন কিন্তু গাছকে বৃদ্ধি করতে, গাছের সবুজতা ফেরাতে সাহায্য করে। তাই চেষ্টা করব আমরা এরকম ছোট্ট পাত্রের জন্য আমরা এরকম এক চা চামচ নাইট্রোজেনের জন্য আমরা এরকম শুকনো চা পাতা হোক বা ফ্রেশ চা পাতাই হোক আমরা প্রয়োগ করে দেবো। এবং এই চা পাতা তোমরা এক চামচের জায়গায় দু চামচ প্রয়োগ করতে পারো, কারণ এটা সম্পূর্ণ পরিমাণে জৈব খাবার এবং এই জৈব খাবারের জন্য কিন্তু আমাদের কোনো রকমের মাটিতে প্রবলেম হবে না। রাসায়নিক খাবারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পরিমাণটা কিন্তু সঠিকভাবে দিতে হয়, কিন্তু জৈব খাবার যদি একটু বেশি পরিমাণেও আমরা টবের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু সেই গাছের কোনো রকমের কিন্তু ক্ষতি হবার কিন্তু চান্সেস থাকে না। তো প্রথম খাবার আমরা কী প্রয়োগ করব, আমরা ফ্রেশ চা পাতা হোক বা আমাদের কাছে ব্যবহার করা চা পাতাই হোক, যে কোনো ধরনের চা পাতা আমরা 15 দিনে বা 20 দিনে একবার করে এরকম নতুন প্রতিস্থাপন করা গাছ হোক বা আমাদের কাছে যে পুরনো গাছ আছে, যে মাদার প্ল্যান্ট আছে, সেই গাছেও আমরা প্রয়োগ করব। এই নতুন প্রতিস্থাপন করা তুলসী গাছগুলোর গ্রোথ ফেরানোর জন্য এবং আরও ঘনত্বযুক্ত আরও সবুজ গাছ তৈরি করার জন্য আমরা কিন্তু আরেকটি খাবারকে প্রয়োগ করতে পারি। কী খাবার প্রয়োগ করতে পারি, এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা জৈব খাবার, এই যে সয়াবিন দেখতে পাচ্ছ, এই সয়াবিন কিন্তু ভীষণ পরিমাণে প্রোটিনযুক্ত। এবং যে সমস্ত খাবারের মধ্যে প্রোটিন ভরপুর পরিমাণে থাকে তার মধ্যে কিন্তু সবথেকে ভালো সোর্স সেগুলো কিন্তু নাইট্রোজেনের। তাই আমরা এই যে সয়াবিন, সেই সয়াবিন কিন্তু রান্না করার আগে এইভাবে কিন্তু ভিজিয়ে রাখি বা সেগুলোকে কিন্তু সেদ্ধ করে নিই। তো ভিজিয়ে রাখার পর সেই সয়াবিনগুলোকে যদি আমরা এইভাবে যদি একটু প্রেস করে নিই তাহলে কিন্তু এর মধ্যে থেকে কিন্তু এর রসগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু বেরিয়ে আসবে। এবং বেরিয়ে আসার পর এই যে তরলটা আমাদের কাছে তৈরি হলো, এই তরলটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে একটি নাইট্রোজেন বেস তরল। তো এই নাইট্রোজেন বেস তরল আমরা কি করতে পারি, আমরা প্রতি 10 দিনে একবার করে আমাদের প্রত্যেকটা তুলসী গাছের পাত্রের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারি। এবং এই যে খাবারগুলো আমি দেখাই যেগুলো অর্গ্যানিক, এগুলো কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার নয়, প্রত্যেকটার মধ্যে লজিক আছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপাদানকে পেয়ে থাকি যেগুলো কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ পরিমাণে উপকারী। তো বন্ধুরা, এই কয়েকটি পরিচর্যা আমরা যদি এই মে মাস থেকে করতে শুরু করি তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা তুলসী গাছের কিন্তু গ্রোথ আমরা যেমন ফেরাতে পারবো তেমনই প্রত্যেকটা তুলসী গাছকে আমরা কিন্তু এরকম ঘন তৈরি করতে পারবো। এবং একটা সময় যাবার পর সেই তুলসী গাছগুলো কিন্তু আমাদের এই রূপে কিন্তু আমরা যখন তখন আনতে পারবো। তার জন্য এই যে পদক্ষেপগুলো এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলোকে আমাদেরকে মেনটেন্স করতে হবে। ফার্স্ট স্টেপ আমাদের সেই গাছকে প্রতিস্থাপন করে নেওয়া, সেকেন্ড স্টেপ সেই গাছকে হালকা ঘন করে
নেওয়া, এবং থার্ড স্টেপে আমরা এই ধরনের গাছকে কিন্তু আমরা ছ মাস এক বছরের মধ্যে তৈরি করে নিতে পারবো যদি এই পদক্ষেপগুলোকে আমরা প্রতি বছর সময় মতো গাছের মধ্যে অ্যাপ্লাই করি। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।